জীবন না বড় বৈচিত্র্যময় দোস্ত। জান্নাতুল ফেরদৌস ফাইনাল লেখা লিখছে, পড়ে আমার মনটা ভরে গেল। কি লেখা রে, কত না লেখছে, কারু পাজারু গাড়ি থামিচ্ছে রাতের গভীরে নিষিদ্ধ পল্লীতে, এদিকে ঘরত অপেক্ষারত স্ত্রী দীর্ঘ শ্বাস ফেলিচ্ছে, কখন স্বামী আসবি কখন স্বামী আসবি, ভাতের প্লেটলে বসে আছে, কেউ ভাঙ্গা ঘরত বকলি থাকে আনন্দে উৎফুল্লে স্বপ্নের জোয়ারে ভাসিচ্ছে, আবার কেউ বইয়ের জ্বালায় ভাবিচ্ছে আর মাত্র কয়টা দিন, ডিভোর্স পেপারত সাইন করলেই মুক্তি, খাচ্চর বেরিসের কাছ থেকে বেঁচে যাবো, আবার কেউ একটা সম্পর্ক টিকে থাকার জন্য যুদ্ধ করে চলিচ্ছে, যত যাই হোক সম্পর্কটা টিকে থাকে, কেউ সুন্দর ফুটফুটে সন্তানক ডাস্টবিনত ফেলে দিয়ে দায় মুক্ত হওয়ার চাচ্ছে, কেউ আবার একটা সন্তানের জন্য সারা জীবন হাহাকার করে যাচ্ছে, আল্লাহর কাছে করছে, হে আল্লাহ একটা সন্তান দাও, আমি আর কিচ্ছু চাই না জীবনে, এদিকে কেউ বছরে কতজন যে ভালোবাসার মানুষ পাল্টাছে তার কোনো ঠিক নাই, আবার কেউ একটা সত্যিকার ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করতে করতে সারা জীবন পার করে দিচ্ছে, অনেকে আবার পাগলও হয়ে যায়, কেউ 10-15-20 হাজার টাকা দামের শাড়ি অর্থাৎ দামি শাড়ি পায়াও খুশি লয়, কেউ 300 টাকার তাঁতের শাড়ি পায়া স্বামীর উপর খুশি 100 বার আলহামদুলিল্লাহ পড়িচ্ছে, আবার ওই শাড়ি বারবার গন্ধ শুঙ্গিচ্ছে, কেউ লাখ টাকার ডাইনিংয়ত বসে তৃপ্তি সহকারে ভাত খাওয়ার পারিচ্ছে না, আর কেউ মাটির বসে থাকে পেঁয়াজ কাঁচামরিচ কষলে কষলে পান্তা ভাতের সাথে মিশে গাছকে গাছ গিলিচ্ছে, কেউ লাখ লাখ টাকা দামের দামি খাটত শুতে থাকে ঘুম হচ্ছে না, ঘুমের ওষুধ খাওয়া ঘুমান লাগিচ্ছে, আর এদিকে কেউ বাড়িতে কারেন্ট নাই ফ্যান নাই গরমের মধ্যে কাঠের চৌকি ছোঁতার সাথে সাথে লাখ ডাকা শুরু করে দিছে, কারু পড়ার টেবিলত হাজার হাজার বই, সব দামি দামি নতুন নতুন বই, কিন্তু পড়বার মন চাচ্ছে না, মিশাই টেবিলত বসতে খালি মোবাইল টিপে, আবার এদিকে কেউ পুরাতন বইয়ের দোকানত খালি চষে বেড়াচ্ছে কম টাকায় কোন পুরাতন বই পাওয়া যাবে, কারণ তার পকেট খালি, কেউ বিলাসবহুল গাড়িত বস থেকে চিন্তা করিচ্ছে আমার শরীরটা মানুষ হলো না, আবার এদিকে কেউ প্রতিদিন 2-3 কিলোমিটার হাঁটে হাঁটে কাজ করে আর মনত আনন্দ নিয়ে মনে মনে ভাবে, আর যাই হোক জীবনে যা করি করি যত কষ্টই করি শরীরটা খালি মানুষ করবার পারছি, সত্যি রে জীবন বড় বৈচিত্র্যময়, যাই অল্পতেই সন্তুষ্ট হয় তার মতো সুখী লোক আর এই দুনিয়াত নাই দোস্ত, আর যার মনত সন্তুষ্ট বলে কিছু নাই তাই মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন সুখে থাকা পারবি না।